হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক থেকে আজকের আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। এটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম এবং তাদের ব্যবহার ক্যাটাগরিক্যালি ভাগ করে সুন্দর করে এখানে আমি বুঝিয়েছি। তো তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, বিশেষ করে RRB, WBCS, SSC, JEE বা WBPSC, যে কোনো এক্সাম বলতে পারো, তো এই পরীক্ষাগুলোতে তোমরা দেখবে পুরোনো কোশ্চেন ঘাটলে দেখবে যে এই সাবজেক্ট থেকে কিন্তু দু তিনটে করে বা একটা করে কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই থাকে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম ক্যাটাগরিতে দেখো আমি প্রিজারভেটিভস লিখেছি। তো প্রিজারভেটিভস বলতে যে খাদ্যদ্রব্য আমাদের সংরক্ষণ করতে আমরা যে প্রিজারভেটিভগুলো ব্যবহার করে থাকি, তো সেগুলো মোটামুটি এখানে দেখো তিনটে খুব ইম্পর্টেন্ট: ফর্মিক অ্যাসিড, ভিনেগার এবং বেনজয়িক অ্যাসিড। আমাদের ফর্মিক অ্যাসিড যেটা, এটা দেখো সংকেতটা HCWH। তো CWH হচ্ছে কার্বক্সিলিক মূলক, CWH। তো কার্বক্সিলিক মূলকযুক্ত যে যৌগগুলো আছে সেই শ্রেণীর প্রথম যৌগটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর দ্বিতীয় যৌগটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3CWH। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3CWH, আর এখানে CH3 পরিবর্তে দেখো এটা হচ্ছে বেনজাইল মূলক রয়েছে, C6H5। মানে বেনজিন হচ্ছে C6H6, সেখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে C6H5। তো এটা হচ্ছে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। তো রাসায়নিক সংকেতগুলো তোমরা মনে রাখতে পারলে ভালো, বা মনে না রাখলেও সেরকম কোনো অসুবিধা নেই, কেন পরীক্ষাতে শুধুমাত্র ফর্মিক অ্যাসিড দিয়ে জিজ্ঞেস করা হয়ে থাকে। যে এরকম জিজ্ঞেস করা হয়ে থাকে যে নেচার কোনটি প্রিজারভেটিভস, তো যদি এরকম থাকে যে নেচার কোনটি প্রিজারভেটিভস, তো তোমাদের বেনজয়িক অ্যাসিড অবশ্যই দিতে হবে। কেননা আমাদের সব থেকে বেশি আমরা যে যে প্রিজারভেটিভটি ইউজ করে থাকি ফুড স্টাফ, বিশেষ করে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য, সেখানে আমরা বেনজয়িক অ্যাসিড ইউজ করে থাকি এবং তার সংখ্যাটা হচ্ছে C6H5। তোমরা বেনজয়িক অ্যাসিড, C6H5, CWH, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড ফুড স্টাফ প্রিজারভেটার। আর আর বাকি দুটো যেটা আছে সেটা হচ্ছে ভিনেগার। দেখো ভিনেগার হচ্ছে তোমাদের যে ফ্রুট জুস আছে বা যেটা ফলের রস, সেই ফলের রসকে সংরক্ষণ করতে ভিনেগার ইউজ করা হয়। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ। তো অনেকের বাড়িতে ভিনেগার এমনি দেখবে বিভিন্ন আচারেও ইউজ করা হয়। আর ফর্মিক অ্যাসিড হচ্ছে HCWH। এই ফর্মিক অ্যাসিডটা কিন্তু যে পশু পাখি যেটা আছে, আমাদের যে লাইভ স্টক আছে, সেই লাইভ স্টকের খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে ফর্মিক অ্যাসিড ইউজ করে। তো দেখো এই তিনটে প্রিজারভেটারের একটা সিমিলারিটি তোমরা খুঁজে পাবে। দেখো আমি ওই জন্যই একটা পেজে লিখেছি যাতে তোমরা একবার দেখলেই বুঝে যাও। দেখো প্রত্যেকটিতে কিন্তু কার্বক্সিলিক মূলকটা বর্তমান, CWH, এখানে দেখো কার্বক্সিলিক মূলক, এখানে কার্বক্সিলিক মূলক। তো ফর্মিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে পশু পাখির খাদ্যের সংরক্ষণের জন্য, ভিনেগার যেটা সেটা হচ্ছে ফলের রসের সংরক্ষণের জন্য, আর বেনজয়িক অ্যাসিড হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত ফুড স্টাফ প্রিজারভেটার বা খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য। এবার হচ্ছে আসছি অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া হচ্ছে আনকনসাস করার জন্য, বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে সার্জারি করার সময় পেশেন্টকে আনকনসাস করার জন্য এটাকে ইউজ করা হয়ে থাকে। কখনো কখনো লোকালাইজড যে জায়গাটায় সার্জারি করা হয় সেই জায়গাটাকেও অবশ করে রাখা হয়। তো অ্যানেস্থেসিয়ার মধ্যে এই দুটোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইথার আর ক্লোরোফর্ম। তো ইথারের সংকেত দেখো এখানে, এটা অক্সিজেন, দুদিকে দুটো সিঙ্গেল বন্ডের মাধ্যমে, এগুলো হচ্ছে অ্যালকাইল মূলক বলে। যেমন অ্যালকাইল মূলকের মধ্যে এক্সাম্পল যেমন মিথাইল মূলক হতে পারে, ইথাইল মূলক হতে পারে, ঠিক আছে। তো ইথার হচ্ছে একটা অ্যানেস্থেসিয়া, আর ক্লোরোফর্ম খুব বেশি ইউজ করা হয়। ক্লোরোফর্ম হচ্ছে CHCl3, এটা হচ্ছে মিথেন, মিথেনের সংকেত হচ্ছে CH4। তো মিথেনের তিনটে হাইড্রোজেন ক্লোরিন গ্যাস দিয়ে, ক্লোরিন দিয়ে যদি রিপ্লেসড হয়, প্রতিস্থাপিত হয়, তখন ক্লোরোফর্ম পাওয়া যায়, CHCl3। তো কী করে তৈরি হচ্ছে বা রাসায়নিক সংকেত যাদের ইন্টারেস্ট নেই তাদের মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তো ক্লোরোফর্ম হচ্ছে CHCl3, এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া হিসাবে ইউজ করা হয়। এটা একটা খুব মৃদু মিষ্টি গন্ধযুক্ত একটা গ্যাস, পেশেন্টকে কিছুক্ষণ এই গ্যাসটা দিয়ে সকালেই এই গ্যাসটার মধ্যে রাখা হলেই পেশেন্ট আস্তে আস্তে আনকনসাস হয়ে পড়ে। আর ইনসেকটিসাইডস কি? ইনসেকটিসাইডস হচ্ছে যে রাসায়নিক দ্রব্যগুলো আমাদের ইনসেক্টসের হাত থেকে রক্ষা করে। তো ইনসেক্টস আমাদের দেখো ফসলের, আমাদের চাষের ক্ষেত্রে খুব ইউজ করা হয়, কেননা ইনসেক্টস ফসলের ক্ষতি করে। ইনসেকটিসাইড হিসাবে আমরা যেগুলো ইউজ করি, যেমন গ্যামাক্সিন খুব ওয়াইডলি ইউজড, অনেক বেশি ব্যবহার করা হতো এক সময় এবং এর অ্যাডভার্স এফেক্ট থাকার জন্য এটাকে বন্ধ করা হয়েছে। তো গ্যামাক্সিন বা লিন্ডেনও বলা হয় এটাকে, এর অপর নাম লিন্ডেন। তো গ্যামাক্সিন বা লিন্ডেন রাসায়নিক সংকেত হচ্ছে C6H6Cl6, এটা হচ্ছে একটা সাইক্লো কম্পাউন্ড, হচ্ছে চেনটা পুরো একটা আবদ্ধ, একটা চেনটা আবদ্ধ আকারে থাকে, সাইক্লিক থাকে। তো এটার হচ্ছে রাসায়নিক নামটা হচ্ছে হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন, হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন,
হেক্সেন বলতে হচ্ছে ছটা কার্বন আছে ওই জন্য হেক্সেন। তো এটা হচ্ছে গ্যামাক্সিন ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করা হয়। ফর্মিক অ্যাসিডকেও কিন্তু ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করা হয়। তো ফর্মিক অ্যাসিড তোমরা আগে স্লাইডে দেখেছো, এটা একটা কিন্তু প্রিজারভেটর হিসেবে ইউজ করা হয়। প্রিজারভেটর মানে হচ্ছে তোমার শুধুমাত্র যে পশু পাখি আছে বা লাইফ স্টক, লাইফ স্টকের খাদ্যগুলোকে সংরক্ষণের জন্যই ফর্মিক অ্যাসিড ইউজ করা হয়ে থাকে এবং ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করা হয়ে থাকে। তারপরে কমনলি ইউজড ইনসেক্টিসাইড হচ্ছে ডিডিটি, খুবই কমন এটা, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো ডিডিটি থেকে কিন্তু 2019-এর WBCS মেন্সে একটা কোশ্চেন এসেছিল যে নিচের কোন মৌলটি ডিডিটিতে পাওয়া যায় না। তো যারা এই ফুল ফর্মটা জানতো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তারা কিন্তু কোশ্চেন অ্যান্সারটা খুব সহজেই পেয়ে গেছে, কেননা এই সংকেত মনে রাখার দরকার নেই। ডাইক্লোরো আছে মানে জানো যে ক্লোরিন আছে, আর ফিনাইল আছে মানে CH থাকবেই। তো ডিডিটি একটা হচ্ছে ইনসেক্টিসাইডস, মানে হচ্ছে ইনসেক্টসকে মেরে দেয়। আর বোরাক্স, বোরাক্স তোমাদের অনেকের বাড়িতেই আছে, বোরাক্স হচ্ছে পিঁপড়ের হাত থেকে রক্ষা করার জন্য বোরাক্স ইউজ করা হয়ে থাকে, বা কোনো জায়গাকে পরিষ্কার করার জন্য বোরাক্স ইউজ করা হয়ে থাকে। আচ্ছা এরপর দেখো এখানে ফটকিরি আছে, ফটকিরিটা এখানে ভুল করে চলে এসেছে, এখানে ফটকিরিটা ইনসেকটিসাইডস হবে না, এটা অ্যান্টিসেপটিক হবে। তো ইনসেকটিসাইডস আর অ্যান্টিসেপটিকের পার্থক্য তোমাদের বলে দিয়েছি। ইনসেকটিসাইডস হচ্ছে ইনসেক্টকে যে মেরে ফেলে, আর ফটকিরি হচ্ছে অ্যান্টিসেপটিক, মানে হচ্ছে যে জীবাণুগুলো আমাদের দেহে রোগের সৃষ্টি করে সেগুলোকে মেরে ফেলে। তো ফটকিরির ইউজ হচ্ছে তোমাদের সেলুনে দেখবে অনেক সময় ইউজ করা হয়ে থাকে, শেভিং করার পর এটা গালের মধ্যে মাখা হয়, কেননা কোথাও যদি কেটে গিয়ে থাকে তো সেখানে যাতে জীবাণু আক্রমণ করতে না পারে সেজন্য ইউজ করা হয়, বা কোনো নোংরা জলে যদি ফটকিরি দেওয়া হয় তো সেই নোংরা জলে যে জীবাণু থাকে সেগুলো মরে যায় এবং সেগুলো জলের নিচে থিতিয়ে পড়ে যায় এবং আমরা উপরে পরিষ্কার জলটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো ফটকিরিটা হচ্ছে অ্যান্টিসেপটিক। তো নেক্সট স্লাইডে যাচ্ছি, আর অ্যান্টিসেপটিক হচ্ছে তোমার যে আমাদের সেপটিক থেকে রক্ষা করে, মানে আমাদের বিভিন্ন মাইক্রো অর্গানিজমস যেগুলো আমাদের রোগ সৃষ্টি করে আমাদের দেহে সেইগুলো থেকে আমাদের রক্ষা করে। তো অ্যান্টিসেপটিকের সব থেকে একটা ভাইটাল নাম হচ্ছে ফেনল। ফেনল একটা অ্যান্টিসেপটিক খুব কমনলি ইউজ করা হয়, এটা 2018-এর WBCS এসেছিলো এই কোশ্চেনটা। ফেনল শুধু WBCS নয়, যে কোনো পরীক্ষাতেও তোমরা পুরোনো কোশ্চেন দেখলে দেখবে এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু সব পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে। তো যাই হোক, অ্যান্টিসেপটিক হচ্ছে ফেনল C6H5OH। তো বেঞ্জিনের হচ্ছে সংকেত C6H6, তো একটা হাইড্রোজেন হচ্ছে ওইস বা হাইড্রোক্সিন মূলক দিয়ে রিপ্লেসড হচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে যে ফেনল, ফেনল তৈরি হচ্ছে তো থাকে, কেননা সার্জারির পরে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে ফেনলের দ্রবণ দিয়ে পরিশুদ্ধ করা হয়। আর একটা ফেনলের খুব কমনলি ইউজ হচ্ছে স্নেক ইনফেস্টেশন, মানে হচ্ছে কোথাও সাপের উপদ্রব দেখা দিলে সেখানে যদি আমরা ফেনল একটু রেখে দিই তো সেই ফিনলের গন্ধে কিন্তু সাপ সেখানে আসে না। হাইড্রোজেন পারক্সাইড, এটিও একটি ভালো অ্যান্টিসেপটিক। হাইড্রোজেন পারক্সাইড অ্যান্টিসেপটিকটি ডক্টররা, হাইড্রোজেন পারক্সাইড অ্যান্টিসেপটিকটি ডক্টররা দিয়ে থাকে, এটাকে মুখের ঘা হলে অনেক সময় কুলিকুচি করতে বলা হয়। তো মুখের ঘাতে অনেক সময় জীবাণু আক্রমণ করে, সেই জীবাণু থেকে আমাদের হাইড্রোজেন পারক্সাইড রক্ষা করে, এর জন্য অ্যান্টিসেপটিক। এরপরে হচ্ছে বোরিক অ্যাসিড, আয়োডিন, ফর্মালডিহাইড, অ্যালকোহল, এগুলো সবগুলি অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিকের এক্সাম্পল। তার মধ্যে আয়োডিন, আয়োডিন কিন্তু খুব কমনলি অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। নেক্সট স্লাইডে যাচ্ছি, অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক হচ্ছে জ্বর হলে যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে অ্যান্টিপাইরেটিক বলা হয়। তার মধ্যে খুব কমনলি ইউজ হচ্ছে অ্যাসপিরিন আর প্যারাসিটামল। তো অ্যাসপিরিন প্যারাসিটামল দুটোই অ্যান্টিপাইরেটিক। অ্যাসপিরিনের রাসায়নিক সংকেত, রাসায়নিক নেম হচ্ছে অ্যাসিটাইল সেলিসাইলিক অ্যাসিড, এই কোশ্চেনটা কিন্তু আসে। অ্যাসপিরিনের রাসায়নিক নেম হচ্ছে অ্যাসিটাইল সেলিসাইলিক অ্যাসিড। তো এখানে সংকেতটা দেখো দেখিয়েছি, এখানে অ্যাসিটাইল সেলিসাইলিক অ্যাসিড এটা হচ্ছে বেঞ্জিন বলয়, বেঞ্জিন বলয়ের একদিকে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ আর একদিকে হচ্ছে CH3COOH গ্রুপ। তো অ্যাসিটাইল সেলিসাইলিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টিপাইরেটিক মেডিসিন। প্যারাসিটামল খুব ওয়াইডলি ইউজ হয় এবং কমনলি জ্বর হলেই আমরা প্যারাসিটামল নিই। এর রাসায়নিক নামটাও কিন্তু পরীক্ষায় আসে, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। তো এই নামটার মধ্যে কিন্তু সংকেতটা দেখো একটু বিশ্লেষণ করলে পেয়ে যাবে, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। প্যারা বলতে হচ্ছে দুটো মূলক অপোজিট সাইডে থাকলে সেটাকে প্যারা পজিশন বলা হয়। অ্যামিনো, অ্যামিনো হচ্ছে NH2 গ্রুপকে অ্যামিনো বলা হয়, NH2-র এখানে H নেই, H-টা হচ্ছে রিপ্লেসড হয়েছে CH3O দিয়ে, CH3O এটা হচ্ছে অ্যাসিটাইল মূলক, আর ফেনল হচ্ছে OH, ফেনল বলতে হচ্ছে OH মূলক। তো এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনো ফেনল হচ্ছে এই সংকেত। তো এই সংকেতগুলো আবারও বলছি নর্মালি আসে না, তোমরা ইন্টারেস্টেড থাকলে দেখবে, কিন্তু এর রাসায়নিক নামটা করে মনে রাখবে, এবং অ্যাসপিরিন আর প্যারাসিটামল অ্যান্টিপাইরেটিক এটা তো মনে রাখতেই হবে।
ফরেস্ট লেডি আছে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক পদার্থ হিসাবে। সব থেকে যদি আমরা দেখি টিএনটির নাম খুব উল্লেখযোগ্য, টিএনটি হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন। তো ট্রাইনাইট্রোটোলুইন এখানে নামটা দেখো, ট্রাই মানে হচ্ছে তিনটা, তিনটে হচ্ছে কি আর থাকবে, নাইট্রো মূলক থাকবে, NO2 নাইট্রো। তো তিনটে নাইট্রো মূলক, আর টোলুইন কি, এটা হচ্ছে বেঞ্জিন বলায়, বেঞ্জিন বলায় একটা মিথাইল মূলক, CH3 থাকলে সেটাকে টোলুইন বলা হয়। তো তিনটে পজিশনে তিনটে NO2 আর CH3, এটা হচ্ছে টিএনটি, ট্রাইনাইট্রোটোলুইন, এটা একটা বিস্ফোরক দ্রব্য। আর এই বিস্ফোরক দ্রব্যটি তৈরি করতে আমাদের টোলুইন এবং নাইট্রোবেঞ্জিনের হেল্প লাগে। তো টোলুইন থেকেও আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে টিএনটি তৈরি করতে পারি, নাইট্রোবেঞ্জিনের মাধ্যমে কিন্তু টিএনটি তৈরি করতে পারি। তো যদি পরীক্ষায় এরকম কোশ্চেন থাকে যে নিচের কোনটি থেকে এক্সপ্লোসিভ দ্রব্য তৈরি করা হয়ে থাকে, তখন কিন্তু টোলুইন নাইট্রোবেঞ্জিনও কারেক্ট অ্যান্সার, কারেক্ট অপশন হবে। তো নেক্সট স্লাইডে যাচ্ছি, আরও কিছু এক্সপ্লোসিভ আমি দেখাচ্ছি এখানে। RDX সিনেমাতে খুব কমন নাম, RDX এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ ডেভেলপমেন্ট এক্সপ্লোসিভ। আর গান পাউডার যেটা হচ্ছে বারুদ বা বন্দুকের গুলি তৈরিতে যেটা ইউজ করা হয়, তো গান পাউডার তৈরিতে তিনটি জিনিসের মিক্সচার আমরা ইউজ করি, সেটা হচ্ছে সালফার এস, চারকোল বা হচ্ছে কার্বন, আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট বা KNO3, এটাকে সলপিটার বলা হয়। তো গান পাউডার কী দিয়ে তৈরি হয়, এই কোশ্চেনটা থাকতে পারে, অনেক পরীক্ষায় থাকে। আর ট্রাইনাইট্রোগ্লিসারিন TNG বলা হয়, তাহলে TNG আর TNT দুটোই দেখলে এক্সপ্লোসিভ, নাম দুটোর মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। তো ট্রাইনাইট্রো এখানে ট্রাই মানে তিন, নাইট্রো মানে হচ্ছে তিনটে নাইট্রো NO2 গ্রুপ, আর গ্লিসারিন, গ্লিসারিনের সংকেত হচ্ছে কিন্তু এই এই জায়গাগুলোতে কার্বন আছে, OH, তিনটে OH মূলক বা হাইড্রোক্সিল মূলক। এই গ্লিসারিন গ্লিসারল থেকে কিন্তু ট্রাইনাইট্রো গ্লিসারিন তৈরি করা যেতে পারে, OH মূলকগুলোকে তোমরা NO2 দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে নাইট্রোগ্লিসারিন পাবে। আর গ্লিসারিন সাবান যারা ইউজ করেছো সেখানে আমি বলে রাখছি যে সেখানে কিন্তু গ্লিসারল থাকে এবং কসমেটিক্সের দোকানে কিন্তু পাওয়া যায়। তো এই গ্লিসারিন সাবান বা গ্লিসারল থেকেও কিন্তু তার মানে এক্সপ্লোসিভ তৈরি করা যেতে পারে। আর কিছু ইম্পর্টেন্ট সাবস্টেন্স যেমন বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, যেটা যেটা হচ্ছে বেকিং ইন্ডাস্ট্রিতে বা পাউরুটি তৈরিতে ইউজ করা হয়। সোডিয়াম বাইকার্বনেট একটু হিট পেলেই কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে, সেই কার্বন ডাইঅক্সাইড কী করে, সেই বেকিং পাউডার মানে যেটা আর কি পাউরুটি সেটাকে ফুলিয়ে দেয়। তো এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা পাউরুটিটাকে নরম বানাতে পারি। তো সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং পাউডার। তারপর কোস্টিক সোডা, কোস্টিক সোডাকে কাপড় কাচার সোডা বলা হয়ে থাকে। তো কোস্টিক সোডা আর হচ্ছে কাপড় কাচার সোডা, সেটা হচ্ছে ক্লিনিং করতে ইউজ করা হয়, মানে কাপড় কাচা বলেই দিচ্ছি, ক্লিনিং করতে ইউজ করা হয় কোস্টিক সোডা। আর বেকিং পাউডার হচ্ছে বাই কথাটা থাকবে, সোডিয়াম বাইকার্বনেট। আর গ্রাফাইট হচ্ছে আমাদের পেন্সিলে যেটা আমরা লিখি যে পেন্সিল দিয়ে, সেই পেন্সিলের মধ্যে যে কালো পদার্থটি থাকে সেটা হচ্ছে গ্রাফাইট। তো সেখানে সেটা হচ্ছে কার্বন অ্যাকচুয়ালি। এরকম একটা কোশ্চেন থাকে যে লিড পেন্সিলে কোনটি থাকে না, ঠিক আছে, তো সেখানে কিন্তু লিডটাই থাকে না, কেননা লিড পেন্সিল নাম হলেও কিন্তু সেখানে কার্বন থাকে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, আমরা সব কিছু এই ভিডিওটিতে কভার করতে পারিনি, যেমন তোমার প্লাস্টিক, প্লাস্টিক বিভিন্ন টাইপ প্লাস্টিকের, তারপর রাবার, তারপর সিমেন্টের উপকরণ বা কাঁচের উপকরণ, এইগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো নেক্সট পার্ট। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।